অনেক ভাবে ডিফাইন করার চেষ্টা করছি আর এখন যেহেতু নাও আই এম এ মুসলিম ইসলাম মানে হচ্ছে সাবমিশন আত্মসমর্পণ সো মুসলিম মানে যে সারেন্ডার কল টু গড অ্যাকচুয়ালি যারা মুসলমান তাদেরকে নতুন করে এটা আবিষ্কার করার কিছু নাই যে আমার লাইফের পারপাস কি এটা অলরেডি আল্লাহ সেট করে দিছে সেটা হচ্ছে যত বেশি মানুষ নিয়ে তুমি পারো জান্নাতে যেতে হবে

তুমি যদি মানে ইসলামিক কনসেপ্টে চিন্তা না করো জাস্ট এমনি নর্মাল মডার্ন লিবারটেরিয়ান থিওরি দিয়ে তুমি চিন্তা করো ভাই লিবার্টি আমার স্বাধীনতা আমার লাইফ আমার যা ইচ্ছে তাই করবো কার কি আমার লাইফের পারপাস লাইফকে ধ্বংস করে দিই মিডিয়াম আমার পারপাস এটা তুমি বলতে পারো আমি ভাই মদ গান দেখা যা ইচ্ছে তাই এটা আমার পার হ্যাঁ তুমি বলতে পারো হ্যাঁ কিন্তু যখন তুমি মুসলমান তখন তোমার এটা বলার রাইট নাই যেমন ধরো

তুমি মুসলমান তুমি নট প্রোডাক্টিভ এটা হইতে পারবে না এখন আমরা মুসলমান হওয়া বলতে কি বুঝি আমরা জান্নাতে যাওয়া বলতে বেসতে যাওয়া বলতে কি বুঝি প্রথমে আমাদের মাথায় আসে যে মুসলমান হয়েছি মানে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ না আমি এটাকে এইভাবে দেখি যে দিজ আর টুলস নামাজ রোজা হজ জাকা দেখলা চাল্লা আমাদেরকে দিছেন এমন কিছু প্র্যাকটিস এন্ড টুলস অ্যান্ড কি বল প্রসেস যেটা দিয়ে তুমি একটা কিছু হবা সেটা কি একটা মুমিন হবা একটা মুসলমান হবা সেটার মানে কি সেটার খুব সহজ বাংলা বলে এটা বেটার হিউম্যান বিং হবা ইম্প্যাক্টফুল বেটার হিউম্যান বিং এটা আমি কেন বললাম এটা আমার আন্দাজে বানানোর কথা না তুমি কোরআনের লাইনগুলোতে দেখো আল্লাহ যখন সোরা বাঁকারা শুরুতেই দেখো আল্লাহ বলছি ইমান আনো মানুষকে দান করো হ্যাঁ ইতিমের হক নষ্ট করো না ইটস টকিং অ্যাবাউট দ্য ভার্চুয়াস অ্যাট্রিবিউটস যেটা তোমার থাকতে হবে তুমি যদি দাবি করো তুমি মুসলমান এবং তুমি দেখো

তাহলে আমি আমার আমার এই যে এত এত তাহলে কি আমাকে স্ট্রাগল নিতে হচ্ছে অপরচুনিটি অনেকগুলা ফেলাই দিতে হচ্ছে আমার যা সব প্রলোভন সেগুলো আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে সো দ্যাট আমি একটা বেটার হিউম্যান বিং হই যে সবার হক পূরণ করে ওয়াদা পূরণ করে যে টাইম মেনে চলে মানে লট অফ থিংস এই অ্যাট্রিবিউটগুলা যখন অর্জন করে মানুষ তখন সে হি বিকামস ট্রুলি মুসলিম হুম এবং আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া ইজি তার জন্য আল্লাহ তোমাকে ওয়ান্ডারফুল সব টুলস দিচ্ছে যেটার থ্রুতে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এই গুণাগুণ অর্জন করতে পারবা সেগুলা কি নামাজ রোজা হজ জায়গা যেমন নামাজ আসলে কি

higher level এবং আরো অনেক লেভেল অফ बेनिफिट्स স্পিরিচুয়াল আসে ফিজিক্যাল লট অফ बेनिफिट তুমি যদি রোজার কথা বল তো রোজা সংযম আমরা বুঝি না খায় থাকা না 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 অ্যাবসলিউটলি না না খায় থাকা সংযমের একটা পার তোমার চোখের সংযম মুখের সংযম তাহলে দেখো তুমি 30 টা দিন টানা যদি প্র্যাকটিস করো তোমার চোখের সংযমের মুখের সংযমে রাইটলি পারপাস বুঝে তাহলে এটা তোমার হ্যাবিটে কনভার্ট হবে না মাইন্ড কন্ট্রোল মাইন্ড কন্ট্রোল শেখার জন্য আমরা কত এখন সেমিনার করতেছি বই পড়তেছি ট্রেনিং নিচ্ছি ট্রেনিং তো বিল্ট ইন এইখানে তাই না তুমি হজ বলো জাকাত বলো জাকাত তোমার চ্যারিটির হ্যাবিট করাচ্ছে তো দিস আর টুলস যে টুলসগুলো আল্লাহ দিছে যে এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে থ্রু দিস টুলস তুমি ওই কোয়ালিটিগুলো অর্জন করবা যে কোয়ালিটির জন্য আর রিওয়ার্ড বলতেছে তুমি জান্নাতে যাবা এবং সেখানে বলতে তুমি এক একা জান্নাতে যাবা এটাও না